ঈশ পদ পথ পথ অশান্ত বিশ্বে তুমি রহমত 예수 তাই মেধামনুনি জেনে নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওসলা তালাম ও আল্ আতমানীল এখমালা নীল মুমান ওয়া আল্ আলিহি ওয়াসবিহি সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে সম্পৃক্ত আছেন দেখছেন আমাদেরকে এন টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন দার্সে হাদিস আজকে আমরা ইনশাল্লাহ দারসে হাদিসের রিয়াদুস আলহিন থেকে ন্যায়পরায়ণ শাসকদের বিষয়ে রসুলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যে শুভ সংবাদ দিয়ে গিয়েছেন সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো প্রথমেই কোরআনুল করিম আল্লা সুবহানহালা বলছেন বাদা আউদুবিল্লাহিমিনা শেতওয়ানুরাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্নআল্লাহ আদলি মুরবিল আদলিউল আল্লাহ আল্লাহরবুল আলমিন ন্যায় পরায়ণতার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন সদাচরণের ব্যাপারে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এরপরেই আল্লা সুবাহানহালা কোরআনুল করিমের সুরে হজরতের নয় নঙ আয়তে আল্লাহ বলছেন তোমরা ন্যায় পরায়ন হও আল্লাহ তালা ন্যায় পরায়ণদেরকে আল্লাহ তালা মহাব্বত করেন পছন্দ করেন আমরা বিখ্যাত একটি হাদিস অনেকেই আমরা শুনেছি আবারও আমরা স্মরণ করিয়ে দিচ্ছি আবু হরায় রী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন ফি আতুন সাত ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন আর সে আদিমের নিচে সায়াদান দান করবেন যেদিন কোনো সায়া থাকবে না বিভীষিকাময় যে পরিস্থিতিতে সন্তান তার মা বাবাকে ভুলে যাবে এত কাছের এত আপন মা বাপ যেদিন ভুলে যাবে কেউ কারো জন্য যখন কোনো কাজে আসবে না ইতাল্লাহ বিকল বিন সালিম যেদিন শুধুমাত্র আপনার নিজের আমল আল্লাহর রহমতিই শুধু কাজে লাগবে সেই কঠিন সময়ে আল্লাহ সুবহান হুম আলা এমন কিছু বান্দাদেরকে তার নিজস্ব আদরে নিজস্ব কুদরতে যেদিন শুধু আল্লাহর সায়া থাকবে সেই সায়াত আল্লাহ তালা আশ্রয় দিবেন সে ব্যক্তিদের মধ্য থেকে অন্যতম হচ্ছে ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসক যে হবে যে তার শাসন কার্য সততার সাথে নিষ্ঠার সাথে আদায় করবে আল্লাহ আল্লা আলা তাকেই কিন্তু আর সে আজিমের নিচে আল্লাহর নিজস্ব ছায়াদানে সেদিন আল্লাহ তালা হেফাজত করবে পরিস্থিতিটা আর একটু বলা উচিত সেই দিনের অবস্থাটা এমন হবে যে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে কা মেকদারি মিলিন হাদিসের মধ্যে আসছে একটা সলাকা পরিমাণ দূরত্বে সূর্যটা চলে আসবে মানুষের নাড়ি টকবক করতে থাকবে সেই তাপে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে পিছনে রাস্তা দিয়ে মানুষের মগজ নাড়ি বের হয়ে যাবে সেই এহেন বিভসিকময় পরিস্থিতির মধ্যে নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যাদেরকে সায়দানের কথা বলেছেন তাদের মধ্যে প্রথমেই নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইমাম আদিল ন্যায় পরায়ণ শাসক যিনি হবেন আল্লাহ তালা তাকে কিন্তু আর শে আজীমের নিচে সায়দান করবেন এরপরে আমরা যদি দেখি দ্বিতীয় যাকে সায়দান করা হবে সে হচ্ছে শাহবাদাতিল্লাহ যে যুবক তার যৌবন কালটা আল্লা সুভান হুয়া তালার জন্য ব্যয় করেছে এমন যুবককে নবীজি সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা আর সে আজিমের নিচে সায়াদান করবেন আর সে আজিমের নিচে সায়াদান করবেন যে যুবককে সে যুবকের দাম সেদিন কত বেড়ে যাবে আসলে যৌবনের সময়টাতে সবাই তাকিয়ে থাকে চেহারার দিকে আপনার সৌন্দর্য কেমন এই সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে সবাই আর আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের যৌবনের এবাদতের দিকে আল্লাহ তালা তাকিয়ে আছেন যুবকরা কতটুকুন আল্লাহকে ডাকছে কতটুকুন আল্লাহকে ভয় করছে এই যৌবন কালটাকে যদি আল্লাহর ভয়ের মধ্যে কেউ কাটায় এই যুবকদেরকে আল্লাহ তালা ডেকে ডেকে সেদিন ব্যতিক্রম ধর্মী বানিয়ে আল্লাহর আর সে আজিমের নিচে সায়াদান করবেন এজন্য নবীজি সাল্লাহ আলি সাল্লাম বারবার সাহাবাই বলতেন যে তোমরা তোমাদের নিজেদেরকে ব্যতিক্রম বানাও সাহাবাই করাম আলী হিমাজ আলী নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছিলেন অন্যান্য যুবকরা যখন তাহিদের বিরোধিতা করেছে সাহাবাই করাম রিদন আলী হিমাজ তারা তপ্ত মরুভূমিতে শুধুমাত্র আহাদ আহাদ উচ্চারণ করতে গিয়ে বিলাল রাদি আল্লাহ তালা আনহ তিনিও যুবক ছিলেন একজন হাফসি গোলাম ছিলেন তিনি তপ্ত মরুভূমিতে যেখানে পাথর চাপা দেওয়া হয়েছিল আজকে আমরা যেই জায়গাতে তাওয়াফ করি খুবই সুন্দর টাইস দেওয়া আছে এখানে বহু সাহাবির রক্ত পড়েছে আজকে হয়তো খুব সহসাই আমরা তাওয়াফ করছি কিন্তু এখানে বেলাল রাদি আল্লাহ আনহুকে বেঁধে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে ওনার জবান থেকে আহাদ আহাদ শব্দ উচ্চারিত হয়েছে এজন্য যুবকদেরকে নিজেদেরকে ব্যতিক্রম বানাতে হবে এরপরেই আলী ওয়াসাল্লাম যে ব্যক্তির কথা বললেন আর সে আজিমের নিচে আল্লাহ রাবুল আলমিন সায়াদান করবেন সে ব্যক্তি হচ্ছে রাজুলন কালবুহু মো আল্লা কুনবিল মাসাজেদ যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে রসুল শব্দচয়নে বললেন লটকে থাকে ঝুলে থাকে আসলে ঝুলে থাকার অর্থটা কি ঝুলে থাকার অর্থ হচ্ছে এক নামাজ শেষ হওয়ার পরে আরেকটা সালাত আদায়ের জন্য ব্যক্তি উদ্গ্রীব থাকে যে কখন জোহর শেষ হলো আসর আবার কখন পড়ব আসরের সময়টা কখন আসবে আসর শেষ হলো মাগরীবের সালাদটা আবার কখন আমি পড়ব কখন আসবে কখন একটু নামাজের দিকে যাব এরপর আবার মাগরীব শেষ হল এসার জন্য উদ্গ্রীত থাকে প্রত্যেকবার যখন সে মসজিদের দিকে গমন করে নবজি সাল আলী ওসাল্লাম বলছেন মানগাদাউর ফিল জান্নাতি নুজুলা প্রত্যেকটা বার যখন আল্লাহর গোলাম মসজিদের দিকে গমন করে এই প্রত্যেক বাড়ি। আল্লাহ সুভান হতালা তার জন্য এক একটা জান্নাতে বাড়ি আল্লাহ তালা তৈরি করে দেয় সুবহান আল্লাহ আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা জীবনে ষাট সত্তর বছরের হায়াতে দশ বছর পর থেকেই যারা অথবা দশ বছরের আগ থেকেই যারা নামাজের অভ্যাস করেছি তাদের তো অনেক লম্বা সময়ে সলাত আদায় করেছি আমাদের জন্য যদি এতগুলো বাড়ি হয় এত বাড়ি সেখানে প্রয়োজনটা কি হবে আসলে আল্লাহ আল্লাহতালা আখরাতের ডেস্টিনেশন যার কোনো শেষ নেই দুনিয়ার জীবনে আমাদের যেমন চাহিদা শেষ হয় না ওয়ালাকুম ফিহা মা মাতি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা হা মাত আখরাতের জীবনে আপনি বলার আগেই ওয়া সুবহান আপনার সামনে হাজির করে দিবেন কাজী আপনার মনে দুনিয়ার জীবনে যেমন চাহিদা ছিল সেখানে চাহিদাটা আসার আগেই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন কাজী অফুরন্ত নেয়ামত আল্লাহ সুহান ওয়া তালা আপনারা আমার জন্য রেখেছেন যারা মসজিদের সাথে নিজেদেরকে লাগিয়ে রাখব। এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকবো এরপর নবীজি সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলছেন তাহাবা ফিল্লা ইজতমা আলাইহি ও তাফরকা আলাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজি সাল আলী ওয়াসাল্লাম এখানে এসে চতুর্থ যেই শ্রেণীর কথা বললেন সেটি হচ্ছে ওই ব্যক্তি যারা দুজনে মিলিত হয় শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় আল্লাহকে ভালোবাসার জন্যে দুজন একত্রিত হলো আল্লাহ সুবহানহুয়াতাকে পাওয়ার জন্য দুজন একত্রিত হলো আল্লাহ সুবহান আহুয়া তাল্লার মহাব্বতকে জাগ্রত করার জন্য একত্রিত হলো তার মানে হচ্ছে এই যে আমরা এখন হয়তো এন টিভির পর্দায় যারা বসা আছি এন টিভির পর্দায় বসে দার হাদিস যারা দেখছি রিয়াদ হাদিসটা যারা শুনছি আমরা যদি একটু মহাব্বত করে আজকে এই হাদিসখানা শুনি এই মহাব্বত শুধু যদি আল্লাহর জন্য হয় এই যে আমাদের একটু মিলিত হওয়া আমাদের একটু দেখা সাক্ষাৎ আমাদের একটু কথা শোনা একজন আরেকজনকে ভালোবাসা এটা যদি শুধু আল্লাহর জন্য আমরা করতে পারি আল্লাহ তালা কে দিন বলবে আজকে আমি তাদেরকে ছায়া দিব যারা শুধু আমি আল্লাহকে ভালোবেসেছ শুধু আমি আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করেছিলে আজকে তোমরা কোথায় তোমাদেরকে আমি ছায়া দিতে চাই তোমাদেরকে আমি আরশে আজিমের নিচে ছায়া করতে চাই সেদিন আল্লাহ তালা এই মানুষগুলোকে শ্রেষ্ঠ করবেন এরপরে আমরা পঞ্চম নাম্বারে যদি দেখি ওয়ারু এলিন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ছায়াদান করবেন যেই ব্যক্তি আল্লাহ আলার ভয়ে কোনো সুন্দরী রমণী তাকে ডেকেছে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছে এই কুপ্রস্তাবের পরে শুধু আল্লাহর ভয়ে নিজেকে হেফাজত করেছে এমন মহিলা সৌন্দর্যের দিক থেকেও যে অনেক সুন্দরী এবং অর্থকরীর দিক থেকেও যার অনেক অর্থকরী এমন মহিলা ডেকেছে কিন্তু ডাকার পর তিনি ফিরে এসেছেন শুধু আল্লাহর ভয়ে যেমন নবী ইউসুফ আলী সালাম উনাকে যখন জুলাইখা ডেকেছিলেন জুলাইখার বিষয়ে তিনি বলছিলেন ইলাইয়া হাবু ইলাইয়ানি ইলাই আল্লাহ তালা আমাকে যে কর্মের প্রতি ডাকা হচ্ছে এ কর্মের চাইতে আল্লাহ আপনি আমাকে জেলে পুড়ে দেন আমি জেলে থাকি এটা আমার জন্য কল্যাণকর হবে কিন্তু আল্লাহ আমি আমার নিজের চরিত্র আল্লাহর ভয়টাকে আমি নষ্ট করতে চাই না আল্লাহ সুবহান ইস ইউসুফ আলী হ সালামকে আল্লাহ রাব্বুল আলমিন দীর্ঘ সময় কিন্তু তিনি জেলে ছিলেন কিন্তু কুপ্রস্তাব থেকে নিজেকে হেফাজত করেছেন এইভাবে করে যৌবনের সময়ে অথবা জীবনের যে কোনো সময়ে কুপ্রস্তাব থেকে যারা নিজেদেরকে হেফাজত করবে এইভাবে করে আল্লাহ আল্লা সুহানহালা যে সমস্ত মানুষকে আল্লাহ তালা পছন্দ করে নেবেন আল্লাহ তালা আরশে আজিমের নিচে সায়াদান করবেন তাদের মধ্যে যারা কুপ্রস্তাব আসার পরেও নিজেদেরকে হেফাজত করেছে তাদেরকে আল্লাহ আল্লা সুহায় তালা আরশে আজিমের নিচে সায়াদান করবেন এরপরে আমরা যদি ষষ্ঠ নম্বরে দেখি ষষ্ঠ নম্বরে হচ্ছে বি লা হাত্তা লুহু ওয়ারাজি মা তুনফিকুইয়ামি নুহু নবীজি সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি দান করল তার ডান হাতে দান করেছে বাম হাত দানের খবর জানে না তার মানে আমরা যখন দান করি দানবীর সাজার জন্য দান করা যাবে না লোক দেখানোর জন্য দান করা যাবে না মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যদি কখনো কখনো এমন হয় যে আপনার নামটা বলা হয়েছে এটা নিষিদ্ধ নয় তবে আমাদের মনটাকে পুত পবিত্র করতে হবে এইভাবে আমি দান করবো একেবারে গোপনে সাহাবাইক রাম রিদন উল্লাহি আলী হিমাজমাইনের অন্যতম দানের ক্ষেত্রে অভ্যাস ছিল এটা যে উনারা দান করেছেন একান্ত গোপনে যেটি শুধুমাত্র আল্লাহ সুবহান আহমাত আলার জন্যই করেছেন সুতরাং আমরাও আমাদের জীবনে যখন দান করি আমাদের খেয়াল রাখতে হবে যদি লোক দেখানোর জন্য দান করে থাকি এটা রিয়া হচ্ছে আর রিয়াটা হচ্ছে কাইন্ড অফ শিল্প এটা শির্কের একটা প্রকার এটা শির্কে খাফি ছোট্ট একটা শির্ক এই শির্কের মধ্যে আপনার দানের ক্ষেত্রে আপনি নিমজ্জিত হলে দানটা বাতিল হয়ে যাবে আমরা অনেক সময় দানের পরে খোটা দিয়ে ফেলি এটার কারণেও আমাদের দানগুলো বাতিল হয়ে যায় কারণ কোরআন করিম আল্লাহ তালা বলছেন কৌলুম ম্যা তুমি যদি পারো একটু সুন্দর কথা বলো আর সুন্দর কথা না বলে আপনি দান করলেন একটু পরেই ইয়াত বাউহা আদা। আপনি মানুষকে কষ্ট দেওয়ার জন্য খোটা দিলেন অথবা এক মাস দু মাস তিন মাস চার মাস পরে আপনি খোটা দিলেন কিন্তু এই খোঁটা দেওয়ার কারণে দানের সবটা নষ্ট হয়ে যাবে আমরা অনেক সময় ওই ব্যক্তির কাছে খোটা দিই না হয়তো আমাদের কোনো আত্মীয়কে আমরা দান করেছি আমরা পরে পরিবারের মধ্যে বসে দেখো এই লোকটাকে দান করলাম এই লোকটা কত বড় হারাম সে কিন্তু আমার খেয়ে আমি তাকে দান করেছি আমি তার সব বিপদ আপদে তাকে টাকা দিই পয়সা দেই কিন্তু লোকটা আমার সাথে কী ব্যবহার করলো লোকটা আমার সাথে কেমন আচরণ করলো আমি টাকা না দিলে তো লোকটা চলতে পারে না এই জাতীয় কথা কিন্তু আমরা সহসাই বলে ফেলি আমাদের দানগুলো নষ্ট হয়ে যায় খেয়াল রাখতে হবে লা আল্লাহ রাবুল আলমিন কয়েমতের দিন কিছু মানুষের দিকে তাকাবেন না দয়া দেখাবেন না কথাও বলবেন না আল্লাহ তালা যদি না তাকান আল্লাহ তালা যদি দয়া না দেখান আল্লাহ তালা যদি মায়া না দেখান আল্লাহ তালা যদি কারো দিকে রহমতের দৃষ্টিপাত না করেন ওই লোকটার সেদিন যাওয়ার কোনো জায়গা নাই যাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি যে কোনো কিছু দেওয়ার পরেই খোটা দেয় এরপরে আমরা রসুলুল্লাহ সাল্লা ইসলামের যে হাদিস থেকে কথা বলছি সর্বশেষ যে ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ সুবাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন আর সে আদিমের সায়াতলে আল্লাহ তালা যাকে জায়গা করে দিবেন সে ব্যক্তি হচ্ছে রজুলুন জাকার আল্লাহ ফফাদত আইনাহ যে লোকটা রজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু যে লোকটা একা একা জিক্র করার পরে আল্লাহকে স্মরণ করার পরে আল্লাহ সুবহান হুয়া তালা যে জিক্রগুলো পছন্দ করেন এমন কিছু জিকির করার পরে আল্লাহ সুবাহান গোলাম একা একা বসে আল্লাহর জন্য ফাফাদাত আইনাহু তার অশ্রু সিক্ত হয়ে যায় তার চোখটা বিঝে যায় তার চোখ দিয়ে অস্ত্র জড়ে এমন যখন হয় সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ তালা খুব পছন্দ করেন খুব মহাব্বত করবেন এবং আর সে আজিমের নিচে আল্লা সুহানহ তাকে জায়গা করে দিবেন আমরা সাতজন ব্যক্তির ব্যাপারে এ হাদিস থেকে জানলাম এ হাদিসটি মুত্তাফা আলাই যেটি বোহারিতেও এসেছে মুসলিমেও এসেছে বুখারি এবং মুসলিম কোরআনুল করিমের পরে আসহুল কিতাব বা দ্য কিতাবল্লাহ আল্লাহর কোরআনের পরে সবচেয়েতে অথেন্টিক সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ হচ্ছে বুখারি এরপরেই হচ্ছে মুসলিম এই যে হাদিসটি এখন আমরা বললাম এই হাদিসটি বুখারিতেও আসছে মুসলিমেও আসছে আল্লারজান ফি মারজান ফি মাত্তাফাক হি শাহ খান ইমাম বুখারি মুসলিম যে হাদিসগুলার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন এই হাদিসের আবার একটি নির্ভরযোগ্য গ্রন্থ করা হয়েছে আল্ল উল মারজান ফিমাতফা কা আলিহি শাহ খান সেখানেও এই হাদিসটি উদ্ধৃত হয়েছে আমরা এই হাদিসটি নিয়ে কথা বললাম এরপরে আমরা আরও একটি হাদিস শোনাতে চাই আবদুল্লাহ ইবনে আমর আস আমি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কলা কলা রসুল্লাহি স্লিহি ওসাল্লাম আন্দাল্লাহ আলা না মিন মিন্নৌর আল্লা সুবহান হুয়া তালা কয়ামতির দিন যখন ফয়েসলা করবেন ঠিক সেই সময়ে আল্লাহ রব্বুল আলমিনের নূরের একটা মিম্বার থাকবে সেই নূরের মিম্বারে আরোহণ করবে ন্যায় পরায়ণ শাসক যারা তারা সেখানে আরোহণ করবে এরপরে নবীজ সাল্লা সাল্লাম বলছেন আল্লাদিন আই আদিল উনফি হকমিহিম ওয়া আহলিহিম এমন এমনকি যদি তাকে অন্য কোনো ক্ষমতা দেওয়া না হয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া নাও হয়েছে কিন্তু আপনাকে আপনার গড় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কুল্লুকুম রাইন মাস উল উন প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল হোক সে তার পরিবারের ব্যাপারে হোক সে অফিসের ব্যাপারে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানে আপনি একটা বড় চেয়ারে আছেন এই বড় চেয়ারে থেকে আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে আপনি ন্যায়পরায়ণ হলেন কিনা এটি হচ্ছে দেখার বিষয় নাবিজল্লা আলি সাল্লাম বললেন এমনকি তার পরিবারের ব্যাপারেও সে যখন ন্যায় পরায়ণ শাসক হবে এই ন্যায় পরায়ক শাসকদের জন্যই আল্লাহ আলা আল্লাহর জান্নাতের সুউচ্চ নূরের তৈরি মেম্বারের মধ্যে এই ন্যায় পরায়ণ শাসকরা অবস্থান করবে এরপরে নাবিজলাল আলী ওয়াসাল্লাম আরও একটি হাদিসে প্রশংসা করেছেন এইভাবে খিয়া আর আ ইম্মাতুকুম আল্লাদিন নাহুম ওয়াইউ হেব্বু নাকুম তোমাদের শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক হচ্ছে তারা যাদেরকে তোমরা ভালোবাসবে এবং তারা তোমাদেরকে ভালোবাসবে এরা হচ্ছে শ্রেষ্ঠ শাসক এরপরে নবীজ সাল্লা সাল্লাম বলছেন ওয়ুসল্লু না আলাই হিম না আলাই কুম তাদের জন্য তোমরা দোয়া করবে তারা তোমাদের জন্য দোয়া করবে এখানে দুটি কন্ডিশন দেওয়া হলো একটি হচ্ছে ন্যায়পরায়ণ হওয়ার জন্য নিজেরা জনগণকে ভালোবাসতে হয় যারা অধীনস্থ আছে তাদেরকে ভালোবাসতে হয় আর অধীনস্থদের জন্য নিজেরাও দোয়া করতে হয় যাতে করে অধীনস্থরাও দোয়া করে সাহাবাই কেরাম ঠিক এমনটাই ছিলেন আবু বকরদ্দি আল্লাহ তালা আনহু যখন খালিফা হলেন তখন তিনি বললেন ইন্ইকম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু আমি তোমাদের চাইতে সেরা না আমি যদি কোনো ভুল করি আমাকে সোজা করে দিবে অমর রাদি আল্লাহ তাল যখন খলিফা হলেন তিনিও একই কথা বললেন যে আমি যদি কোনো ভুল করি আমাকে শুধরে দিবে সোজা করে দিবে কোনো একটা ঈদের আগের ঘটনা এমন ওমর রাদি আল্লাহ তাল আনহু যখন খলিফা ছিলেন ওনাকে বলা হলো যে আমাদের জন্য নতুন জামা নাই হলো এতে কোনো আফসোস নেই কিন্তু আমাদের বাচ্চার জন্য একটা নতুন জামা আনা হোক অমরাদি আল্লাহ তালা আনহু বললেন ওনার অপারগতা পেশ করে বললেন যে আমার দ্বারা তো সম্ভব না আমি একটা নতুন জামা কেমন করে কিনে দেব তখন তিনি বায়তুল মালের যিনি দায়িত্ব ছিলেন রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব ছিলেন ওনার কাছে একটা চিঠি লিখলেন উনি ছিলেন আমি নোহা ওম্মা আবু ওবায়দা তুবনুল জাল ওরা আল্লাহ তালা আনহুন নবীজি যাকে এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি বলেছেন সোহান আল্লাহ ওনার কাছে চিঠিটা লিখলেন চিঠির ভাষা ছিল এই যে আগামী অগ্রিম একটা মাসের বেতন যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি আমার স্যালারিটা দিয়ে আমার বাচ্চার জন্য নতুন একটা জামা কিনবো আবু ওবায়দাত জাররাহ চিঠিটা পাওয়া মাত্র অঝরে কাঁদলেন একজন খালিফা সন্তানের জন্য নতুন জামা কিনতে পারে না শুধু আল্লাহর হয় তিনি তাৎক্ষণাৎ তার একটা চিঠি লিখলেন চিঠির ভাষা এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মৌমিনিন আপনি যদি আমাকে দুইটি বিষয় বলতে পারেন তাহলে আপনাকে আমি টাকাটা দিব একটি হচ্ছে আগামী একটি মাস জনগণ আপনাকে খলিফা হিসাবে মনোনীত রাখবে এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে কি না আর দ্বিতীয়টি হচ্ছে এই আপনি আগামী একটি মাস বাঁচবেন এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন কি না যখন ওমর রাজি আল্লাহ তালা চিঠিটা পেলেন তিনি অজরে কাঁদলেন আর আবু ওবায়দা তবনুল জাররাহ যিনি বাইতুল মালের দায়িত্বে ছিলেন কোষাধ্যক্ষ ছিলেন রাষ্ট্রীয় এত বড় দায়িত্বের আঞ্জাম যিনি দিচ্ছিলেন ওনার প্রতি একটু রাগ করলেন না একজন প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন একজন খালিফা তিনি রাগ করতে পারতেন যে আমি তো তোমার কাছে একটা মাসের অগ্রিম বেতন চেয়েছি কিন্তু তিনি অজরে কাঁদলেন আর বললেন আল্লাহ যেই রাষ্ট্রে এমন একজন রাষ্ট্রীয় কোষাগারে অর্থকে হেফাজত করার জন্য এমন একজন আমিন ব্যক্তি থাকে সেই রাষ্ট্রে আল্লাহ সুহান হতালা অবশ্যই বরকত দিবেন এই তারা বরকত পেয়েছেন তো আমরা রিয়াদুসা যে হাদিস থেকে আমরা কথা বলছিলাম এহাদিস নবীজ সাল্লাহ সাল্লাম সেটাই বললেন যে আপনার জন্য যদি দোয়া করে তাহলে আপনি শ্রেষ্ঠ একজন শাসক এরপরে নবীজি জি সাল্লা সাল্লাম বললেন ওয়েরা ইম আল্লা তুবগিদু না হুম ওয়ুবগিদু না কুম আর তোমাদের মধ্যে নিকৃষ্ট শাসক হচ্ছে তারা যাদেরকে জনগণ অপছন্দ করে আবার জনগণকেও তারা অপছন্দ করে আর ও তল আনু না হুম ওয়াল আনু না আর জনগণের জন্য তারাও কখনও দোয়া করে না জনগণ তাদের জন্য কখনো দোয়া করে না এরা নিকৃষ্ট শাসক এরপরে নাবিজাল্লাম বলছেন কালা কুলনা ইয়া নুনা বিদুহুম, কলা লা মা আকা মুফি কুমোসাল্লা লা মা আকা মুফি কুমসাল্লা দুইবার রসুল কথাটা বললেন সাহাবাইকেরাম বললেন ইয়া আল্লাহ তাহলে কি তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব না যারা কখনো আমাদের জন্য দোয়া করবে না আমাদেরকে পছন্দ করবে না এমন ব্যক্তিদের বিরুদ্ধে কি আমরা লড়াই করব না আল্লাহর হাবিব বললেন না যতক্ষণ তারা নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে না যতক্ষণ তারা নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে না কাজেই ন্যায়পরায়ণ হওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর আর সে আজিমের ছায়া পাওয়ার জন্যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ন্যায় পরায়ণ হওয়া এটি একটি বড় এবাদত যে এবাদতের কারণে আপনি আল্লাহর জান্নাতের সুচ্চ আসনে আপনি আদিষ্ট হতে পারবেন আল্লাহর জান্নাতের নূরের মেম্বারের মধ্যে আল্লাহ তালা আপনাকে আদিষ্ট করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বারবার ন্যায়পরায়ণ হওয়ার কথা বলেছেন এবং রসুল্লাহ সাল্লাম বলছেন যদি তোমাদের কারো উপরে আমার ব্যাপারে কোনো ক্ষোভ থাকে ফালি আক্তিন্ন কবল কেসা আল আমা এখনই আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও সুতরাং আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ন্যায়পরায়ণ বানাক আমাদের পরিবারের ব্যাপারে যত্নশীল আল্লাহ তালা আমাদেরকে বানাক রাষ্ট্রের ব্যাপারে দায়িত্বের ব্যাপারে যত্নশীল আল্লাহ তালা বানাক আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক রাখুক নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার চির শান্তির পথ অশান্ত তুমি